পবিত্র কোরআন তালাওয়াত এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। আমাদের মিলান প্রতিনিধি কাউসার হাওলাদার জানান, এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের ভাইস কনসাল নাফিসা মনসুর। ইতালিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরে প্রধান অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন মিলান কনসাল জেনারেল রেজিনা আহমেদ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক মোল্লা, সিরাজুল ইসলাম গফ্ফার, জাকির হোসেন, নূর মোহাম্মদ, আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান মালিথা সহ আরও অনেকে। নতুন কার্যালয় উদ্বোধন এবং মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে বাংলা